সাইকোলজি শ্রেয়ায় সবাইকে জানাই স্বাগত। অনেকদিন পর আবার ক্লাস ইলেভেনের টপিকগুলো নিয়ে আমি চলে এসেছি। ক্লাস টুয়েলভের টপিক তো প্রায় শেষ, আর ক্লাস ইলেভেনের মাত্র চারটে চ্যাপ্টার বাকি আছে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো কোয়েশ্চেন আনসার করাবার জন্য, একটু ফলো করো। আমি কিন্তু এই পড়াটা শেষ হয়ে গেলেই, মানে সিলেবাসটা শেষ হয়ে গেলেই কোয়েশ্চেন আনসারগুলো করাবো। কথা না বাড়িয়ে আজকে সেকেন্ড পার্টটা শুরু করি। কী পড়াচ্ছিলাম মনে আছে তো? লার্নিং, শিখন। শিখনের চ্যাপ্টারের ফার্স্ট পার্টে আমি শিখন সম্পর্কে বলেছি এবং শিখনের বৈশিষ্ট্য বলেছি। এবার পড়াবো শিখনের যে থিওরিজগুলো, থিওরি সম্পর্কে আমি একটা বেসিক আইডিয়া অলরেডি দিয়েছিলাম। আজ পড়াবো কন্ডিশনিংয়ের যে থিওরিগুলো, অর্থাৎ অনুবর্তন তত্ত্ব। দুটো অনুবর্তন তত্ত্ব রয়েছে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং। একে নিষ্ক্রিয় অনুবর্তনও বলা হয় এবং আরও কতগুলো নাম আছে। এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এক্স্যাক্টলি কী সেটা জানার জন্য সবার প্রথমে যার কথা জানতে হবে তিনি হলেন রাশিয়ান শারীরতত্ত্ববিদ বা ফিজিওলজিস্ট আইভান প্যাভলভ। আইভান প্যাভলভ ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের প্রবক্তা। তাকে বলা হয় ফাদার অফ ফিজিওলজি এবং দ্য ফাউন্ডার অফ মডার্ন বিহেভিয়ার। ক্লাসিক্যাল কন্ডিশনিংকে কন্ডিশন রিফ্লেক্স অথবা রেসপন্ডেন্ট কন্ডিশনিংও বলা হয়। এবার তার এক্সপেরিমেন্টটা সম্পর্কে বলবো, অর্থাৎ তিনি একটি কুকুরকে নিয়ে যে পরীক্ষাটা করেছিলেন। এই পরীক্ষায় যেটা করা হয়েছিল সেটা হচ্ছে একটা কুকুরকে, ছবিতে ঠিক যেমনভাবে দেখা যাচ্ছে একটা কুকুরকে ঠিক এইভাবেই অবজারভেশনে রাখা হয়েছিল এবং সবটাই মনিটরিং করা হচ্ছিল। একটা বেল বাজবে এবং বেল বাজার পর খাবারটা কুকুরের কাছে প্রেজেন্ট করা হবে এবং খাবার দেখার পর কুকুরের দিক থেকে লালা ঝরত, আর সেটা মানে কতটা তার লালা ঝরেছে সেটা কাউন্ট করার জন্য একটা পাত্র রয়েছে, ছবিতে মার্ক করা রয়েছে যেখানে তার কতটা লালা মানে ওখানে জমছে বা কতটা স্যালাইভেট হচ্ছে সেটা কাউন্ট করা হতো। এবং তার রেসপন্স গ্রাফটা রেকর্ড করার জন্যও একটা যন্ত্র রয়েছে। বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে যেগুলো আমরা এখন স্ক্রিনে করি, আগে কিন্তু এই গ্রাফগুলো ওই এক ধরনের ড্রামের মধ্যে স্মোক করে সেখানে গ্রাফগুলো করার কিছু ব্যবস্থা ছিল, এখন আর সেভাবে করতে হয় না। এর জন্য প্রথমে বুঝতে হবে তিনটে কন্ডিশনের কথা। ছবিতে দেখো বিফোর কন্ডিশনিং, ডিউরিং কন্ডিশনিং এবং আফটার কন্ডিশনিং। যেহেতু উদ্দীপকের দ্বারা উদ্দীপিত হয়েই কন্ডিশনিং হচ্ছে, সেই উদ্দীপক সম্পর্কে আগে জানতে হবে এবং সেটার জন্য এক্ষেত্রে চারটে প্রিন্সিপলসের কথা প্রথমে আমি বলবো। নাম্বার ওয়ান, আনকন্ডিশনড স্টিমিউলাস, যেটাকে শর্টে বলা হয় ইউএস, অর্থাৎ যেই উদ্দীপকটা স্বাভাবিক, যেটার জন্য কোনো কন্ডিশনের প্রয়োজন নেই, স্বাভাবিকভাবেই ব্যক্তিকে উদ্দীপিত করছে কোনো কন্ডিশন ছাড়া, সেটাই হচ্ছে আনকন্ডিশনাল স্টিমিউলাস বা স্বাভাবিক উদ্দীপক। এক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপক হচ্ছে খাদ্য। এবার বলবো আনকন্ডিশনড রেসপন্স কোনটা। খুব স্বাভাবিকভাবেই আনকন্ডিশনাল স্টিমিউলাসের দ্বারা যখন স্টিমিউলেট হচ্ছে বা স্বাভাবিক উদ্দীপক দ্বারা যেটা উদ্দীপিত হয়ে যে রেসপন্সটা হচ্ছে, যে প্রতিক্রিয়াটা হচ্ছে, সেটাই হচ্ছে আনকন্ডিশনড রেসপন্স, যেটাকে ইউআর বলা হয় শর্টে। অনেক জায়গায় ইউসিএসও থাকতে পারে, মানে আনকন্ডিশনড রেসপন্সটাকে পুরোটাই ওরা শর্টে বলে অনেক সময়, আর অনেক জায়গায় শুধু ইউএস থাকে, সেরকমই ইউসিআর থাকতে পারে বা ইউআর থাকতে পারে। আশা করছি এই জায়গাটা ক্লিয়ার, যে খাদ্যবস্তু অর্থাৎ আনকন্ডিশন স্টিমিউলাস যেটা উদ্দীপিত করছে, উদ্দীপিত করার ফলে আনকন্ডিশনাল রেসপন্স হচ্ছে, অর্থাৎ কুকুরের মুখ থেকে লালা ঝরছে। এবার বলবো কন্ডিশন স্টিমিউলাস। কন্ডিশন স্টিমিউলাস মানে হচ্ছে কৃত্রিম উদ্দীপক বা যেটাকে বলা হয় অনুবর্তিত উদ্দীপক। এখানে কন্ডিশন স্টিমিউলাস হচ্ছে ঘণ্টাধ্বনি। ঘণ্টাধ্বনি এখানে কৃত্রিমভাবে তৈরি করা একটা উদ্দীপক,
খাবার যেমন কি খাবার দেখলে স্যালাইভেট হবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার, সেই জন্য ওটা ছিল স্বাভাবিক উদ্দীপক। কিন্তু ঘণ্টার ধ্বনি তো তা নয়, ঘণ্টার ধ্বনি কখনোই স্যালাইভেট হওয়ার জন্য তো ট্রিগার করে না। আর কন্ডিশনড রেসপন্স হচ্ছে ওই কন্ডিশনড স্টিমিউলাস দ্বারা স্টিমিউলেট হয়ে যখন রেসপন্স করছে প্রাণী, অর্থাৎ ঘণ্টার ধ্বনি দ্বারা উদ্দীপিত হয়ে যখন লালা ঝরছে। অর্থাৎ আনকন্ডিশনাল রেসপন্সটা কন্ডিশনাল রেসপন্সে পরিণত হচ্ছে শুধুমাত্র আনকন্ডিশনাল স্টিমিউলাস থেকে যখন একটা কৃত্রিম স্টিমিউলাস দেওয়া হচ্ছে, অর্থাৎ কন্ডিশন স্টিমিউলাস দেওয়া হচ্ছে। এবার কন্ডিশনিংয়ের তিনটা লেভেলকে ব্যাখ্যা করব। চারটে প্রিন্সিপালস যদি ক্লিয়ার হয়ে থাকে এই তিনটে লেভেল বুঝতে কোনো অসুবিধা হবে না। একদম ফার্স্ট লেভেল, বিফোর কন্ডিশনিং, যখনও পর্যন্ত কন্ডিশনিং হয়নি, অর্থাৎ অনুবর্তিত উদ্দীপক প্রেজেন্ট করা হয়নি। ছবিতে দেখো একটা আনকন্ডিশনাল স্টিমিউলাস দেওয়া হচ্ছে এবং তারপর কুকুরের আনকন্ডিশন রেসপন্স হচ্ছে, অর্থাৎ খাবার দেওয়া হচ্ছে এবং খাবার দেখে ন্যাচারালি কুকুরের মধ্যে লালাকরণ হবে এবং স্বাভাবিকভাবে সেটা হচ্ছে। তখন কিন্তু বেলটা প্রেজেন্ট করা হয়নি, অর্থাৎ ঘণ্টার ধ্বনি সেটা কিন্তু তখন প্রেজেন্ট করা হয়নি। যন্ত্রের দ্বারা লালাকরণের পরিমাপটা সেখানে কাউন্ট করা হচ্ছে। খাদ্যবস্তুর সঙ্গে প্রাণীর লালাকরণের একটা খুব স্বাভাবিক সম্পর্কই রয়েছে এবং সেটা জন্মগত, তাই জন্যই এটাকে প্যাভলভ স্বাভাবিক উদ্দীপক এবং এর থেকে যে প্রতিক্রিয়া সেটাকে স্বাভাবিক প্রতিক্রিয়া বলেছেন। সেকেন্ড, ডিউরিং কন্ডিশনিং, অর্থাৎ সেকেন্ড লেভেলে খাবারটা প্রেজেন্ট করার সঙ্গে সঙ্গে তার ঠিক আগে একটা নিউট্রাল স্টিমিউলাস বা কন্ডিশন স্টিমিউলাস প্রেজেন্ট করা হলো কুকুরের কাছে, সেটা কি ঘণ্টার ধ্বনি। ঘণ্টার ধ্বনিটা দিয়ে তারপরে খাবারটা প্রেজেন্ট করা হলো, অর্থাৎ কন্ডিশন স্টিমিউলাস প্রথমে প্লাস আনকন্ডিশন স্টিমিউলাস, এবং দেখা গেল এর ফলে কুকুরের রেসপন্সটা প্রথমে কিন্তু আনকন্ডিশন রেসপন্সই হচ্ছে। কিন্তু যখন প্রক্রিয়াটা চলতে থাকলো, চলতে চলতে দেখা গেল নিউট্রাল স্টিমিউলাস যেটা, মানে কন্ডিশন স্টিমিউলাস যেটা, অর্থাৎ ঘণ্টার ধ্বনি, কোথাও গিয়ে সেইটাই খাদ্যবস্তুর সঙ্গে অ্যাসোসিয়েট করতে থাকলো কুকুরটা। এটা হতে হতে কী হলো, থার্ড লেভেলে পৌঁছে গেল, অর্থাৎ আফটার কন্ডিশনিং। এর মানে কি, সেকেন্ড স্টেজ মানে সেকেন্ড লেভেলে অলরেডি ঘণ্টার ধ্বনি প্লাস খাবার প্রেজেন্ট করা হয়েছে, মানে একদম প্রথমে ছিল শুধু খাবার এবং তার ফলে কুকুর রেসপন্স করছিল, সেকেন্ড টাইম একটা ঘণ্টার ধ্বনি তারপরে খাবারটা দেওয়া হচ্ছে। এবার এইটা অভ্যস্ত হতে হতে কি হলো, কুকুরটা আর খাবারের অপেক্ষা করছে না, ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে তার জিভ থেকে লালাকরণ শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ কি হলো, কন্ডিশন স্টিমিউলাসটা প্রেজেন্ট করার পর তার যে রেসপন্সটাও কিন্তু কন্ডিশনিং হয়ে গেল, ওটা আর আনকন্ডিশনাল রইল না, ঘণ্টার ধ্বনির সঙ্গে সঙ্গে লালাকরণ শুরু হয়ে গেল। এখানে আর যেটা আনকন্ডিশনাল স্টিমিউলাসের আর কোনো ভ্যালুই থাকছে না, এখানে কন্ডিশন স্টিমিউলাস এবং কন্ডিশন রেসপন্স হচ্ছে। এই কন্ডিশনিংটা এমনভাবে হয়ে যাচ্ছে যে নিউট্রাল স্টিমিউলাস বা কন্ডিশন স্টিমিউলাসটা প্রেজেন্ট করার পর কন্ডিশন মানে খাবারটা আসুক আর না আসুক কুকুরের মুখ থেকে কিন্তু লালাকরণ হচ্ছে। এবার বলবো প্রাচীন অনুবর্তনের কয়েকটি নীতি। নাম্বার ওয়ান, অপানুবর্তন বা এক্সটেনশন, এটাকে অনুবর্তনের বিনষ্টিও বলে। আমি এই সবকটা নীতির উদাহরণ কিন্তু এই প্যাভলভের যে পরীক্ষাটা, কুকুরকে নিয়ে যে পরীক্ষাটা, এটা দিয়েই দেব। যখন কন্ডিশন স্টিমিউলাস প্রেজেন্ট করা হলো, প্রেজেন্ট করার পর কুকুরের মুখ থেকে কন্ডিশনড রেসপন্স হচ্ছে, অর্থাৎ লালাকরণ হচ্ছে, ঘণ্টার ধ্বনি প্রেজেন্ট করা হচ্ছে এবং লালাকরণ হচ্ছে। এবার যদি এমন হয় পরপর বেশ কয়েকবার ঘণ্টার ধ্বনিটা প্রেজেন্ট করা হলো, মানে কন্ডিশন স্টিমিউলাস প্রেজেন্ট করা হলো, কিন্তু তার সঙ্গে
খাবারটা দেওয়া হলো না, শুধু ঘন্টা প্রেজেন্ট করা হচ্ছে, তাহলে কিন্তু রেসপন্স হিসেবে কুকুরের লালাকরণের পরিমাণটা কমতে থাকবে এবং একটা সময়ের পর গিয়ে দেখা যাবে ঘণ্টার ধ্বনি দেওয়ার সত্ত্বেও কিন্তু কুকুরটার আর লালাকরণ হচ্ছে না। অর্থাৎ এইভাবে অনুবর্তনটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে, এক্সটিংশন বলা হচ্ছে এটাকেই, বা এটাকেই অপানুবর্তন বলা হচ্ছে। স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বা স্পন্টেনিয়াস রিকভারি বলতে বোঝায় প্রথমে যে অপানুবর্তনের কথা বললাম, অপানুবর্তনের পর যদি বেশ কিছুটা সময় পর আবার কুকুরটাকে সেম পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে আনা হয়, অর্থাৎ আবার কন্ডিশন স্টিমিউলাস প্রেজেন্ট করা হয়, মানে ঘণ্টার ধ্বনি তার সঙ্গে খাবার, তাহলে দেখা যাবে আবার কিন্তু কুকুরটার তরফ থেকে কন্ডিশন রেসপন্স হচ্ছে, অর্থাৎ খুব স্বতঃস্ফূর্তভাবে আবার প্রত্যাবর্তন করে নিচ্ছে, রিকভার করে নিচ্ছে স্পন্টেনিয়াসলি। নেক্সট, উদ্দীপকের সাধারণীকরণ বা স্টিমিউলাস জেনারেলাইজেশন। কুকুরটির ক্ষেত্রে শুধুমাত্র তো খাবারের উপস্থিতির কারণেই যে তার প্রতিক্রিয়া হচ্ছিল এটা নয়, দেখা যায় যে ঘণ্টার ধ্বনিতেও হয়, এর সঙ্গে আলোর উপস্থিতি, ব্যক্তির পায়ের শব্দ, এই সব কিছুই কিন্তু, মানে এই সব কিছুর রেসপন্সে কিন্তু কুকুরের মুখ থেকে লালাকরণ হয়েছে। অর্থাৎ যে কোনো উদ্দীপকে প্রেজেন্ট করা হোক কন্ডিশন হিসাবে, সবটাই কুকুরটা সাধারণীকরণ করে নিচ্ছে, যে উদ্দীপকই আসুক খাবারের আগে, মানে কন্ডিশন স্টিমিউলাস হিসেবে কুকুরের মুখ থেকে নর্মালি লালাকরণ হচ্ছে। যদি এরকম হতো যে প্যাভলভের পরীক্ষাটায় যে লেভেলে ঘণ্টার ধ্বনি দেওয়া হচ্ছে সেই লেভেলটা একটু কমিয়ে দেওয়া হলো, শব্দটা, শব্দের লেভেলটা, তাহলেও দেখা যেত কুকুরের লালাকরণ হচ্ছে। অর্থাৎ সবকটা স্টিমিউলাসকেই একই ধরে নিচ্ছে, জেনারেলাইজ করে নিচ্ছে। নেক্সট, উদ্দীপকের পৃথকীকরণ বা স্টিমিউলাস ডিসক্রিমিনেশন। এটা একদম স্টিমিউলাস জেনারেলাইজেশনের অপোজিট। অর্থাৎ যখন প্রাণী বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া করছে, এর থেকেই বোঝা যাচ্ছে যে উদ্দীপকের পৃথকীকরণ ঘটার ফলে প্রতিক্রিয়াও কিন্তু পৃথক হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রাণী উদ্দীপককে পৃথকীকরণ করতে পারছে, কোনো একটা স্পেসিফিক উদ্দীপকই তাকে রেসপন্স করাতে পারছে। ধরা যাক ঘণ্টার ধ্বনির বদলে সম্পূর্ণ অন্য রকমের কোনো একটা শব্দ যদি করা হতো, সেক্ষেত্রে হয়তো কুকুরটার রেসপন্স ডিফারেন্ট হতে পারত। লাস্ট হচ্ছে সুপ্ত অবস্থা বা ল্যাটেন্সি। প্যাভলভ বলছেন যে উদ্দীপকের তীব্রতা এবং প্রতিক্রিয়ার যে বিস্তৃতি, তার মধ্যে কিন্তু সম্পর্কটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। অর্থাৎ উদ্দীপক খুব তীব্র হয়ে গিয়েছে বলে আর প্রতিক্রিয়াটাও যে খুব তীব্র হবে, মানে পজিটিভ হবে, তা নাও হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমার মতামত, আর অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর যদি আমার কাছে প্রাইভেট টিউশন নিতে চাও বা আমার ব্যাচে জয়েন করতে চাও, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা জিমেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি অনলাইনে টিউশন প্রোভাইড করি। পার্সোনাল কাউন্সেলিং সেশনের জন্য একই প্রসেস, তোমরা সবটাই জানো। সঙ্গে থেকো।